জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আমার বন্ধু সর্বদা কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করো, কথা দিয়ে আদব রক্ষা করতে হবে, চলা পেরা খাওয়া দাওয়া সব কিছু রে আমার বন্ধুর সাথে আদবের সাথে চলতে হবে। সাহাবীরা আদবের সাথে চলার কারণে আমার নবীর একদম প্রিয় হয়েছে, ঠিক কিনা বলেন? আশেক রাসুল হয়েছে, আশেক রাসুল হইতে আদব ছাড়া কখনো আশেক রাসুল হওয়া যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদারগণ, তোমরা আমার বন্ধু নবীর আগে আগে অগ্রসর হইও না, নবীর আগে আগে তোমরা চলাফেরা করিও না। সাহাবীরা কোনদিন নবীকে পেছনে ফেলাইয়া সামনে চলাফেরা করতেন না। তোমরা আমি বন্ধু নবীর আমার প্রিয় নবীর আগে আগে চলাফেরা করিও না। আর তোমরা যখন কথাবার্তা বলবা আমার বন্ধুর দরবারে যখন আসবা, তোমরা উঁচু আওয়াজে কথা বলিও না। উঁচু আওয়াজে তোমরা কথা বলিও না, তোমরা উঁচু কণ্ঠে আমার বন্ধু নবীর সামনে এসে আমার বন্ধু নবীর কাছে এসে উঁচু আওয়াজে তোমরা কথা বলিও না। পরস্পরে যেভাবে কথা বলো, তোমরা একে অপরের সাথে যেভাবে পরস্পরে কথা বলো, হাত নাড়াইয়া চোখ নাড়াইয়া উঁচু কণ্ঠে, সেভাবে আমার প্রিয় নবীর সাথে সেভাবে কথা বলা যাবে না। যদি তোমরা এই বেয়াদবিগুলি করো, যদি আর বিপরীতে তোমরা কোনো কিছু করো, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তাহলে তোমার অজ্ঞাত অনুসারে তোমার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। নবীজির সম্মানের কোনো তুলনা আছে? আমরা পরস্পরে যেভাবে কথা বলি সেভাবে নবীর সাথে কথা বলা যাবে না। এবার শুনেন, যারা নবীর সামনে নবীর কাছে এসে নবীজির দরবারে এসে নিচু কণ্ঠে কথা বলে, মস্তককে অবনত করে রাখে, বেয়াদবি করে না, তাদের কি পুরস্কার? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াবুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয় যারা আমার বন্ধুর কাছে এসে আমার বন্ধুর দরবারে এসে তাদের আওয়াজকে ছোট করে উঁচু কণ্ঠে কথা বলে না, মস্তককে অবনত রাখে, নবীর সামনে আওয়াজকে বড় করে না, আদবের সাথে কথা বলে, আল্লাহ বলে আমি তাদের দিলটাকে তাকওয়ার জন্য বড় করিয়া দেই। আর যার দিলের ভিতরে তাকওয়ার জন্য দিলটা পরিষ্কার করে যায়, আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়েত দেয়, তাকে খাটি আশেক রাসূল বলা, ঠিক কিনা বলে? পুরস্কার তারা করে বলে, শুধু তাই নয়, তাকে আমি ক্ষমা করি, তাকে আমি মাফ করি, আর তাদের জন্য মহান পুরস্কার আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। দেখেন, নবীর সাথে আদব দেখাইলে কি আল্লাহ তাকওয়ার জন্য দিলটাকে বড় করে দেয়। তাকওয়া যদি থাকে আপনি আল্লাহর ওলি হতে পারবেন, তাকওয়া ছাড়া আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। নবীজির নেক নজর ছাড়া কখনো আল্লাহর ওলি হওয়া যাবে না। এক নম্বরে পুরস্কার দেয় কি, নবীর সাথে আদমের সাথে কথা বললে তাকওয়ার জন্য দিলটাকে বড় করে দেয়। দুই নম্বর, আল্লাহ তাকে মাফ করে দেয়। তিন নম্বর, আল্লাহ তার জন্য মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার। এবার শুনুন ভাইরা, আমার ও আমার আশেক রাসূল ভাইরা, সাহাবীরা আমার নবীকে কিভাবে ভালোবাসেন, নিজের জান থেকে বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আমার নবীকে ভালোবাসার জন্য বাড়ি গাড়ি নারী সব কিছু কুরবান করে দিছেন, তবুও সাহাবীরা আমার নবীকে বলতে পারে নাই, ঠিক কিনা বলেন? এইটার নাম হলো খাঁটি আশেক রাসূল, ঠিক কিনা বলেন? ফতহুল ইসলাম কিতাবের ভিতরে আসছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসার জন্য কতই না কষ্ট করেছেন, জানমাল বাড়ি গাড়ি সব কুরবান করে দিছেন, নিজের জানের উপরে কত অত্যাচার এসেছে, তবু কিন্তু আমার নবীরে বলে নাই, নবীর দরবারে কেন যায়, নবীজিকে কেন ভালোবাসে, এইরকম ভাবে আঘাত করছে, এইরকম ভাবে অত্যাচার করছে।
প্রশান্ত কামেরারা উত্তপ্ত মরুভূমির বালুর উপরে তাকে চিত করে শয়া বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখত। মরুভূমির বালুগুলি এতই গরম, চাল দিলে মুড়ি হইয়া যায়। যেই বালুর ভিতরে চাল দিলে মুড়ি হইয়া যায়, এটা কি ঠান্ডা না গরম? আমার নবীর কেন ভালোবাসে? সান নবীর জন্য কি কষ্ট করছে? নবীর দরবারে কেন যায়? নবীকে কেন ভালোবাসে? সেই অপরাধে শরীরের সমস্ত জামাগুলি খুলে মরুভূমির উত্তপ্ত বালুকণার উপরে শয়া পাথর দিয়া চাপা দিয়া রাখত আর বলতো, এখনো সময় আছে, বল মোহাম্মদ রে চিনি না জানি না, মোহাম্মদের কাছে যাব না। যত আঘাত করে বলে মারতে পারবি কাটতে পারবি রে, যতই মারস আমি আমার নবী ছাড়ব না। আল্লাহু আকবার, খাটি আসে গেছে। শুধু তাই না, লোয়া গরম করে, লোয়া উত্তপ্ত লোয়া গরম করে শরীরের মধ্যে দাগ দিত। আমরা এরকম একটা দিলে খুবই ঠিক আছে, আর নবীর কাছে যাইতাম না। নবীরে গালি দক বা মারক যায় করক, আমি নাই। আমরা এরকম আসে গেছি, বন্দুক দেখলে দৌড় দেই। নবী যে গালি দিল, যে হোক দেশের হোক বিদেশের হোক যে হোক গালি দিল, এখন প্রতিবাদ করলে তাকে ফাঁসিতে ঝুলাইবে, জবাই করবে, তাকে চামড়া গুলি খালিয়ে দিবে। এই ভয়ে আমরা এমন আসে প্রতিবাদ করি না, বন্দুকের গুলির ধরে চাবুকের আঘাতের ধরে, ঠিক কিনা? যদি ঘোষণা দেয় যারা মিছিলের নাম দিই নবীজির গালি দিছে, ঠাস ঠাস সব শেষ করবো, সবাই করবো চাচা আপন জান বাঁচা। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আমরা এমন আশেক, আমরা কবু কি চাচা আপন জান বাঁচা। নবীজির গালি দরকার যা হোক আমার দরকার নাই, এটা কি আশেক হইলো? এটা আশেকের আসল হইলো? সাহাবিরা তো এমন করে নাই। নবীজির কেন ভালোবাসে, কেন যায়? লোয়া গরম করে সমস্ত শরীরে দাগ দেওয়া শুরু দিছে। এখন আমরা যদি একটা লোয়া গরম করে সমস্ত শরীরে মাথা থেকে শুরু করে সমস্ত শরীরে দাগ দেই, কেমন কষ্ট হবে? লোয়া গরম করে দাগ দিতেছে। এবার শুধু তাই না, তারপর নবী যারে বলে না, নবীর কাছে যাওয়া বন্ধ করে না। এবার কি করছে? উত্তপ্ত আগুনের অঙ্গারের উপরে কয়লার আগুন, উত্তপ্ত কয়লার আগুনের উপরে শুয়াইয়া কাফেরের উপর দিয়া পাথর চাপা দিয়ে রাখছে। এখনো সময় আছে, বল যদি তুই নবীজিরে বলে যাস, মোহাম্মদকে বলে যাস, তোর এরকম চাবুকের আঘাত আর করব না। চাবুকের আঘাত করতে করতে সমস্ত শরীরটাকে ঝরঝর করে দিছে, এক একটা চাবুকে আর আঘাতে শরীরটা ফেটে রক্ত পড়তেছে, গলা কাটা মুরগির মতো কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো যতই মারে আর আঘাত করে, নবী গো আপনারে ছাড়ব না, আপনারে বলব না। দুলা আসে গেল, তারা জানতে কি বেশি ভালোবাসে আল্লাহর নবী, আপনি নবী আমার জীবনে, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনে, যে জন আপনার আশেক হয় কবরে তার নাহিব। ইয়া রাসূলুল্লাহ, যে জন আপনার আশেক হয় মরণে থার নাহিব, বয় করে না সে যে কোনো কাল সময়। আল্লাহু আকবার, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জা, রহমাতাল লিল আলামিন, আহা
अपने मोहतर साबे बोला करो मोहतराबो कलर नोवे सोमायर नोवी वो अपने नोवे अमर सेवा अल्लाह नोवे को अपने नोवे अमर सेवा ऐसा उल्लेख आ शक नोवी के बालों मस्ते जीवन दिवे जो मन दिवे बारी गोर सब किस कुरबान कर दिवे तबु अमर नबी के बोलबे ना ठीक किना बोले এটার নাম হলো খাঁটি আশিকের রাসূল আর আমরা যদি একটু বন্দুকের গুলি দেখি ফাঁসির ভয়ে আমার নবীর গালি দেয় সাহাবীদেরকে গালি দেয় আহলে বাইতকে গালি দেয় ফাঁসির ভয়ে আমরা মুখ খুলি না আমরা হলাম মুনাফিক মার্কা আশিক ঠিক কিনা বলে খাঁটি আশিক হতে হবে ভাই শুধু তাই না রে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত বুখারী শরীফ উনিও নবীজিকে ভালোবাসার জন্য কত কষ্ট করেছেন শারীরিক মানসিক আর্থিক কত কষ্ট সহ্য করেছেন সাহাবীরা তবুও কিন্তু নবীরে বলে না খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেন ভালোবাসলো নবীর কাছে কেন যা এই অপরাধে এক বছর জেলখানার ভিতরে রাইখা হাত পাও বাইদা খানা পিনা সব বন্ধ করে দিছে আমরা এক সপ্তাহ না খেয়ে থাকতে পারি না রমজান মাসে এত ভালো ভালো সাইরি খাই তারপর অনেকে রোজা থাকি না ঠিক কিনা বলেন নবীজির কেন ভালোবাসেন নবীর কাছে কেন যান অপরাধ শুধু এইটাই এই জন্য তাকে জেলখানে বলাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার জেলখানে বলাইয়া হাত পাও বাদিয়া শারীরিক ভাবে এমন আঘাত এক একটা চাবুকের আঘাতে এক একটা চাবুকের আঘাতে রক্ত ফাইটা ফাইটা সমস্ত শরীর লাল হয়ে গেছে খানা পিনা সব বন্ধ করে দিছে ক্ষুধার কষ্ট তারপরেও নবীজি বলে না নবীর কাছে যাওয়া বন্ধ করে না আল্লাহ তার বন্ধুর হাবিবের ভালোবাসা দেখে এত রাজি খুশি হয়ে গেছে আল্লাহ বলে ও কাফেরেরা বেঈমান তোরা আমার খুবাইবকে কষ্ট দেস খানা পিনা সব বন্ধ করে দিয়েছিস আমি আল্লাহ নিজে আমার বন্ধুকে ভালোবাসার কারণে জান্নাত থেকে আমি খানা ফাটাই দিব আল্লাহু আকবার তারা কষ্ট করার পরে এত আঘাত করার পরে যখন খানা পিনা দেয় না মনে করছে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হইয়া সে নবীকে বলে যাবে তারা দেখে হযরত খুবাইব বড় বড় আঙ্গুর ফল খায় সিজন আঙ্গুর নাই এত সুন্দর সুন্দর আঙ্গুর ফল খায় বলতেছে খুবাইব হাতমা সবকিছু তোমার বাদাম এত সুন্দর সুন্দর আঙ্গুর ফল কোথা থেকে আনো কোথা থেকে খাও বলে তোমরাও যদি আমার খানা বন্ধ করে দাও যে হাবিব নবীরে ভালোবাসি ওই আল্লাহ আমার জন্য জান্নাতে খানা পাঠায় দেয় এত নির্যাতন করার পরেও গো যখন তাকে নবীর কাছ থেকে আলাদা করতে পারে না শেষ পর্যন্ত ফাঁসির কাছে ঝুলাইছে ফাঁসির কাছে ঝুলাইছে আমরা তো ফাঁসির ভয়ে কোনো কি নবী চিনি না নবী বুঝি না এটা আশা করা যাবে ফাঁসিতে ঝুলাইছে ফাঁসিতে ঝুলানোর আগে বলে না তোর কোনো বাসনা আছে কিনা বল এমন বলে না বলে তোর কোনো বাসনা আছে কিনা বলে আছে বলে কি বলে আমার মার মার দুঃখ নাই তবু আমি নবী বলবো না বলে আমার মারার আগে আমার একটা বাসনা আছে দুই রাকাত নামাজ পড়ার আমার অনুমতি দিবেনি দেখছেন মৃত্যুর সময় তারা নামাজ ছাড়ে না আর আমরা একটু অসুখ হইলে নামাজ ছাইরা দেই হ্যাঁ সুস্থ আছি কাফর সবার সব আছে তারপর আমরা নামাজ পড়ি না আমরা এমন আশেক
তারা অসুস্থ হলো নামাজ ছাড়া না মৃত্যুর ভয় বলে যাও দুই রাকাত নামাজ পড়ার অনুমতি নিলাম দুই রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইছে এবার ফাঁসির কাছে ঝুলাইছে ঝুলাইয়া চল্লিশ জন যুবক চতুর্দিক দিয়ে বর্ষার আঘাত চাবুকের আঘাত আল্লাহু আকবার বর্ষার আঘাত চাবুকের আঘাত এমন ভাবে মারতেছে সমস্ত শরীর বেকার বল্লার মতো লাল হয়ে গেছে এবার বলতেছে রে খুবাই নবীরে ভালোবাসার কারণে তোর শারীরিক মানসিক এত কষ্ট তোর শরীরটাকে জাজরা বানিয়ে দিলাম তুই যদি এখনো সময় আছে বলস তোর জায়গা যদি মোহাম্মদকে আনি তোকে ছেড়ে দেই তোর কেমন লাগবে তোর জায়গায় মোহাম্মদ রাইনা জুলাই নাউজুবিল্লাহ কর আর তোর ছেড়ে দেই তারা কেমন আশিক ছিলেন দেখেন যখন বলছি তোর জগত মোহাম্মদ রে আইনা ফাঁসির কাষ্টে জুলাই না উযুবিল্লাহ তোর ছেড়ে দে এই কথাটা বলতে দেরি খুবাই কিছু বলতে পারে না গলা কাটা মুরগির মতো ছটপট 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 করে গো শুধু কানতেছে গাল বেবে চোখের পানিগুলি পড়তেছে কান্দে কিছু বলতে পারে না হঠাৎ করে এমন জোরে একটা শিকার দিয়া কাহেরে কাফেরারা তোরা টুকরা টুকরা ছিন্ন বিচ্ছিন্ন করে দে আমার কোনো দুঃখ নাই আমার দয়াল নবী মায়ার নবী উম্মতের পাগল কান্ডারি নবী আমার নবীর গায়ে একটা ফুলের আচর করো আমি খুব এক সহ্য করতে পারি না কেমন আশক্তরা ছিল বলে আমারে মারতে মারতে রে টুকরা টুকরা কইরা দে তবু আমার দুঃখ নাই কিন্তু আমার দয়াল নবী মায়ার নবী ওই নবীর শরীরে একটা পুলের আচর করো এটু আমি সহ্য করতে পারবো না খুবাই ফাঁসির কাষ্টে জুইলা কান্দে শেষ করিয়ে তা আকাশের দিকে তাকায় কয় আল্লাহ তোমার এমন কি কোনো বান্দা নাই ও আল্লাহ আমার মরণটা গনে গেছে আমার শেষ সালামটা তোমার বন্ধু নবীর কাছে পৌঁছানোর এমন কি একটা লোক নাই ও আল্লাহ আল্লাহ বলে জিব্রাইল ও জিব্রাইল আমি আর সহ্য করতে পারি না রে জিব্রাইল আমার বন্ধুরে ভালোবাসার কারণে পাশের কাষ্টে জুলাই দেয়া চতুর্দিক দিয়ে তীর তরবারি রাগাতে খুবাইবকে ঝাঁঝরা কইরা দিছে নবীরে ভালোবাসার কারণে এত কষ্ট বাড়ি গাড়ি সব চাললো ঝাঁঝরা করে দিছে তরবারি রাগাতে তীর তার তরবারি রাগাতে তবুও আমার নবী সামান্য কষ্ট পাক আমার খুবাইব সহ্য করতে পারে না জিব্রাইল যা যা আমার বন্ধুর কাছে খুবাইবের শেষ সালামটা পৌঁছাইয়া দে আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে ইন দি মিন টাইম জিব্রাইল কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার একটা পাগল সাহাবি আপনারে বলার জন্য সাহাবীরা কাফেরেরা মারতে মারতে জাজরা করে দিছে তীর তরবারির আঘাতে তাকে শেষ করে দিছে তবু আপনারে বলে না নবী গো ওই খুবাইবের শেষ সালামটা আপনার কাছে দিছে আমার নবী চোখের মনি সাইরা কান্দে সাহাবিদেরকে বলে সাহাবিরা রে
আমার খুবাইবের আখেরি সালাম সবাই গ্রহণ কর। উম্মতের কান্দার গনবী রহমতের বান্দার, উম্মতের কান্দার গনবী রে নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। আহায় উম্মতের কান্দার গনবী উম্মতের বান্দা, যমন খুলে উম্মতের কান্দার গনবী উম্মতের বান্দা, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, মাফ করিয়া দেন গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া উম্মত গুনাহগার, উম্মতের কান্দার গো নবী রহমতের কান্দার গনবী রহমতের বান্দার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, রহমতের কান্দার গনবী রহমতের বান্দার। ঠিক কিনা বলেন? যারা এভাবে ভালোবাসে তারাই খাঁটি আশেকের রাসূল। মুখোমুখি বললাম, কাজে পরিণত করলাম না, এটা খাঁটি আশেকের রাসূল হওয়া যাবে না। সাহাবীদের মতো এইভাবে জীবন নিতে হবে নবীর জন্য, তাহলে খাঁটি আশেকের রাসূল। ঠিক কিনা বলেন? নবীর জন্য যদি আমি পাগল হই গো, আমার নবীও তো আমার জন্য পাগল হবে। ঠিক কিনা বলেন? আপনি যদি নবীর জন্য কান্দেন, নবীও আপনার জন্য। ঠিক কিনা বলেন? আপনি যদি নবীর দেওয়ানা হয়ে যান, নবীও আপনার দেওয়ানা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কঠিন আসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। তখন আপনি যদি নবীর পাগল থাকেন, লক্ষ জনতার সামনে হাত বাড়ায় বলবে, এরে পাগল উম্মত আয়, তুমি আমার পাগল, আমিও তোমার পাগল। এমন পাগল যদি নবীর জন্য হতে পারেন, নবী আপনার জন্য পাগল হবে। ঠিক কিনা বলেন? আমার নবী উম্মতের দেওয়ানা, উম্মতের জন্য কত কাঁদা কানছেন, 63 বছর কানছে, এখনো কান্দেন সোনার মদিনা। ঠিক কিনা বলে? আল্লাহর নবী মদিনা শরীফে থাকতো কত কান্দা কানছেন। আল্লাহর নবী আমার দয়াল নবী মায়ার নবী, 3 দিন পর্যন্ত মদিনার কোনো খবর নাই। সকলে ওলিতে বলিতে সবাই খুঁজতেছে, আমার নবীর কোনো খোঁজ খবর নাই, পাওয়া যায় না। আবু বকর কান্দে, উমর কান্দে, ওসমান আলী সবাই কান্দে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, সবাই শুধু কান্দে, বলতেছে না জানি মুনাফিকরা আমার নবীর মাইরা ফালাইছে। হযরত উমর সহ্য করতে পারে না, খোলা তরবারি হাতে নিয়ে মুনাফিকদের কাছে যে বলতেছে, এরে মুনাফিকের বাচ্চারা বল আমার নবী কোথায়। কিছুক্ষণের মধ্যে যদি আমার নবীর তালা সন্ধান না দিতে পারস, একটা মুনাফিক আমি উমরের তরবারি আঘাত থেকে বাঁচতে পারবি না। আমার নবীর 3 দিন পর্যন্ত মদিনায় খবর নাই, মদিনার শিশু বৃদ্ধ যুবক সবাই পাগল পারা হয়ে গেছে, 3 দিন পর্যন্ত নবীর দেখা পায় না, নবীকে দেখি না, তাড়াতাড়ি নবীর তালার সন্ধান নেই। মুনাফিকরা বলে, উমর আল্লাহর কসম আমরা নবীকে মারি নাই। আবু বকর বলে, উমর ওরে ভাই উমর, পাগলামি করো না, আসো দেখি আমার নবী কোথায় আছে, কি করতেছে, না জানি কোথায় সাজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতেছে। আবু বকর হযরত উমর কিনিয়া যাইতেছে 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 জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে, ইন্দিমিন টাইমে রাখালদেরকে বলে, এরে রাখালেরা রে, এর পথ দিয়ে কোন দিনের নবীকে যাইতে দেখছো নি? রাখালেরা বলে, আমরা তো নবী চিনি না,
কে নবী জানি না আরে আবু আকা নবী কে চিনিলে কিন্তু আজকে তিন দিন পর্যন্ত ওই পাহাড়ির গুহায় একটা লোক সেজদে বইরে উম্মতি উম্মতি বলে বলে কান্দে আল্লাহর কসম করে বলি কেমন মানুষ কেমন মানুষ আমরা অবাক হয়ে গেল তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় আমরার উট ছাগল গুলি খানা বন্ধ করে দিছে ছাগল বকরি নবীরে চিনে চোখের পানি দিয়া শুকনো মাটি ভিজাইয়া দিছে তিন দিন পর্যন্ত আমরা গরু ছাগল গুলি খানা বন্ধ করে দিছে কেমন নবী কেমন উন্মতের পাগল দেখছে কেমন উন্মতের দেওয়ানা নবী আমার আবু বকর গুহার কাছে আমি আপনার আবু বকর পাগল আরছি নবী নবী গো তিন দিন পর্যন্ত আপনার কোন তালাশটাই খবর নাই মদিনার শিশু বাচ্চারা যুবক বৃদ্ধ সবাই পাগল দেওয়ানা হয়ে গেছে সবাই নবী নাই বলিয়া কান্দে নবী গো উম্মতের পাগল দেওয়ানা হয়ে কান্দে আর কাঁদতে হবে না মাথা উপরে তুলেন আল্লাহ আকবার আমি আবু বকরের জীবনে যত নেক আমি কামাই করছি নবী গো সব নেক গুলি আপনার এতিম উম্মতরে দান করে দিলাম আর কান্দেন না উঠেন আর কান্দেন না গো নবী আল্লাহু আকবার তবু আপনি উঠেন তবু আপনি উঠেন উম্মতের জন্য কান্দেন আমার সমস্ত জীবনের আমল নেক সব আপনার উম্মতরে দান করে দিলাম উঠেন নবী উঠেন আবার নবী মাথা তুলে দেন শুধু কান্দতেছে সাজদায় পরে হাউ মাউ করে শুধু কান্দতে আছে কান্না বন্ধ নাই এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গুহার সামনে দাঁড়িয়ে বলে হুজুর আমি তো সেই উমর যে উমর তরবারি নিয়ে আপনাকে মাথা দ্বিখণ্ডিত করার জন্য গেছিলাম গো নবী আপনার নূরানী চেহারা মোবারক দেখিয়া আমি আপনার কাছে মুসলমান হইয়া যা আপনার প্রিয় সাহাবি আবু বকরের পথে আপনি আমার কথাটা বলছেন আমার আল্লাহ বলছেন হুজুর গো আর কাঁদতে হবে না গো নবী আমি উমর জীবনে যত নেক আমল করছি সবগুলি আপনার এতিম উম্মতরে দান করে দিলাম হাজিরা কত দরদ সব দান করে দিলাম নবী গো আর কাঁদতে না উঠুন আমার সব আমলগুলি আমি দান করে দিলাম আপনি উঠে পড়ুন আর কাঁদতে না উঠেন তারপরে নবী মাথা তোলে না উম্মতের জন্য কান্দতে আছে দেখছে কেমন দরদ নবী কে কার জন্য কান্দে কে কার জন্য এইভাবে কান্দে আমার নবী উম্মতের জন্য তিন দিন পর্যন্ত খবর নাই উম্মতের তো নবীদের উম্মত নবীর জন্য কোনো খবর নাই আছে
এবার হযরত আলী দাঁড়াইলেন। আলী বলতেছেন, নবী গো, আমি আলী জীবনের যত ন্যাক করছি গো নবী, সবগুলি আপনার উম্মতরে দিলাম, তারপরে নবী মাথা তোলে না। উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, নবী গো আর কাঁদবেন না, আমি জীবনে যত ন্যাক আমল করছি গো নবী, সবগুলি আমি আপনার এতিম উম্মতের দান করে দিলাম, আমার নবী তবুও মাথা তোলে না, আমার নবী তবুও মাথা তোলে না। হযরত আলী আবার বলে, আমরা চারজন ফেল হয়ে গেলাম, নবীজির মাথা মোবারক তুলতে পারি না, বুঝেছি একজন ছাড়া আমার নবীর মাথা তোলা যাবে না। আল্লাহু আকবার। বলে সেইটাকে, বলে নবীজি, নবীজি কলিজার টুকরা নবী, ওই নবী মাহাতেমা ছাড়া মাথা তোলা যাবে না। যে মা ফাতেমা রে আমার নবী 24 ঘন্টা একবার না দেখলে, আর হাসান হুসাইন যে 24 ঘন্টা একবার না দেখলে, আমার নবী পাগলের মতো হইয়া যাইতো। আলী কো বুঝছি, ওই হাসান হুসাইন সারা রে মা ফাতেমা সারা রে নবীর মাথা তোলা যাবে না। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো দৌড়ে আসছে, বাবার খবর পাওয়া গেছে। আয়েশা বলে, বাবা বাবা গো, কেমনে এত নিষ্ঠুর হয়ে গেলেন গো বাবা, যে আপনার মা ফাতেমারে 24 ঘন্টা একবার না দেখলে, হাসান হুসাইন রে এত মায়া করেন মোহব্বত করেন, 24 ঘন্টা একবার না দেখলে আপনি পাগল হয়ে যান। আজকে 3 দিন আপনার মা ফাতেমা কই, হাসান হুসাইন কই গো নবী। ও বাবা, আপনি উম্মতের ভাগ্য, উম্মতের দেওয়াল, উম্মত কেমনে এত ভালোবাসেন, উম্মত কেমনে এত ভালোবাসেন যে হাসান হুসাইনকে 24 ঘন্টা একবার না দেখলে পাগল হয়ে যান। আপনার মা ফাতেমারে 24 ঘন্টা একবার না দেখলে পাগল হয়ে যান, এমন মা ফাতেমারে কেমনে বললেন, হাসান হুসাইন কেমনে বললেন, উম্মতের জন্য 3 দিন কান্দেন গো নবী। মা ফাতেমা কয়, বাবা গো আর কাঁদবেন না গো বাবা, ও বাবা আমার জীবনে যত নেক আমল করছি সবগুলি আপনার এতিম উম্মতের নামে আমি দান করে দিলাম, তারপরেও মাথা তোলে না। তারপরেও নবী মাথা তোলে না। সাইজন শ্রেষ্ঠ সাহাবী, সকল নারীদের সম্রাট মা ফাতেমা, সবাই ন্যাক দিল, তারপরে নবী মাথা তোলে না, উম্মতের জন্য কান্তি আছে, কেমন দয়ার নবী দেখছেন। আহ, আর এই নবীর চিনি না আমরা, হ্যাঁ এই নবীর আমরা চিনি না। এবার মা ফাতেমা চোখের পানি আর ধরে রাখতে পারে না, মা ফাতেমা সাজদা করে, বাবা ও বাবা আপনি বুঝি উম্মতের এত পাগল গো, উম্মতের এত দেওয়ানা, সব সাহাবীরা ন্যাক দান করে দিলে তারপরে মাথা তোলেন। আপনি সাক্ষী দেখেন আমার কলিজার টুকরো হাসান হুসাইন, আপনার কলিজার টুকরা আদরের নাতি, আপনার এতিম উম্মতের নামে আমি কুরবানি করে দিলাম, উম্মতের নামে কুরবানি করে দিলাম বাবা, তারপরেও আর সহ্য করতে পারি না, মাথা তোলেন মাথা তোলেন। এ হাসান হুসাইন উম্মতের জন্য কারবালার ময়দানে কুরবান হয়ে গেছে, ঠিক কিনা বলে, যাদের উসিনা ইসলাম পাইলাম। আজকে সে আহলে বাইতকে আমরা স্মরণ করি না চিনি না, ঠিক কিনা বলেন, কার ছেলে কার ছেলের জন্য কুরবানি দিবেন, আপনার ছেলে আর একজনের ছেলের জন্য কুরবানি দিবেন। নবীর আহলে ভাই, নবী উম্মতরে কত ভালোবাসতেন, সমস্ত ন্যাক কামল গুলি দিলেন, তারপরে নিজের ছেলেদেরকে কুরবানি করে দিলেন, বাবা আপনার উম্মতদেরকে বাঁচানোর জন্য নাজাতের জন্য আমার হাসান হুসাইন আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম, তবু আপনি মাথা তোলেন। এবার মাথা তুলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এবার নবী মাথা তুলছে, দেখছেন উম্মতের জন্য কি কান্দা কাঁদছে, কেমন ওয়াদা আল্লাহ তে আনছে, সেই উম্মত খবর নাই নবীর জন্য। এবার নবী মাথা তুললেন, মাথা তুললে নবী আবার সইতে পারে না, হাসান হোসেন টান দিয়ে বুকে না কান্দে, হাসান রে হোসেন কায় আমার বুকে হাসান রে হোসেন আয় আমার বুকে, আমার এতিম উম্মত নিয়ে এত ভালোবাসি, সব সাহাবীরা নেক দিল তবু আমি খুশি না, তোদের মা ফাতেমা আমার এতিম উম্মতের নামে তোরে কুরবানি দিছে রে, তোদের কুরবানি কবুল হয়ে গেছে, আয় রে তোদেরকে ভালো করে দেখে নেই, ভালো করে আদর করে নেই, এবার নবীজি সাহাবীদের নিয়ে হাসান হোসেন নিয়ে তারপরে মদিনার বাড়িতে গেলেন। আল্লাহু আকবার, সারা রাত্র যদি নবী সম্মান বলি শেষ করা যাবে না, কেমন ভালোবাসতেন এই তুলনা আমরা নবীজির কতটুকু ভালোবাসি, নবী তিন দিন কাঁদছে, 63 বছর কাঁদছেন, আপনি আমি নবীর জন্য কয়দিন কাঁদছেন, 3 দিন কাঁদছেন, কয় ঘন্টা কাঁদছেন, কি করেছেন, ও ভাই রে নবীর দেওয়ানা হইলে নবী আপনার দেওয়ানা হয়ে যাবে, ঠিক কিনা মানে দয়াল নবী মায়ার সবই আর রাখবে না, কান্না কান্না নিয়ে কোন দয়াল নবী মায়ার সবই আর রাখবে না, 63 সাল জিন্দিগি কান্দিয়াছে নবীজি, 63 সাল জিন্দিগি কান্দিয়াছে নবীজি, এখনো কান্দান মদিনাতে দয়ালু নবী মায়া রসুল, আমার দয়ালু নবী মায়া রসুল আমার মায়ার নবী দয়াল নবী আর আসবে না, 63 সাল জিন্দগি কান্দিয়াছে নবীজি, 63 সাল কান্দি এখন কান্দান মদিনাতে দয়াল নবী মায়ার সবই আর আসবে না, আর আসবে নি নবী আর আসবে নি, ভাই রে ভাই অনুরোধ করি আল্লাহর হুকুম রসুলের তরিকা চলেন, জান থেকে নবীর ভালোবাসবেন, যতক্ষণ পর্যন্ত জান থেকে নবীর ভালো না বাসবেন আপনি খাঁটি ইমানদার হতে পারবেন না, ঠিক কিনা বলে, জান থেকে নবীর বেশি ভালোবাসতে হবে, আর নবীজির ভালোবাসা নাকি বিশ্ব বিখ্যাত বুখারী শরীফ, আমার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতানি দখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আমার নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, খুশি হয়েছে নি, খুশি হয়েছে, বেজার হয়েছে কেডা, দেখা হয়নি মাঝে মাঝে, আমার নবী কইছে এটা, আমার মতো আমার মতো সাধারণ মানুষ সহাল একটা বিহাল একটা কয়নি নবী, আমার নবী কইছে কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, দেখছেন লাভের কথা হলে কি খুশি, যখন কইছে জান্নাতে যাইবে ভাড়াই নিবে, এবার কই বিরিয়ানি সারা জিগে বিরিয়ানি যারা মিছিল যায় ওই যে লাভ হচ্ছে, এবার হেমেন নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, সাহাবীরা কইছে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো কারা যাবে কারা যাবে না, নবী কয় ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার কথা মানছে তারা জান্নাতে যাবে, ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার কথা মানে নাই তারা যাইতে পারবে না,
শাস্তি ভোগ করে ঠিক কি না বলে নবীর কথা মানবে যারা তারা জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দোজকি না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা তারা জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দোজকি আমরা মানব মানলে নবীজির পাবো ঠিক কি না বলেন আমার নবীর সব সুন্নতগুলি মানা আমার নবীরে মানা আমার নবীর সুন্নত ভালোবাসা আমার নবীরে ভালোবাসা ঠিক কিনা বলেন আমার মুখের কথা নাই আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কারা মাইয়া ফিল জান্নাহ ও উম্মতরে আমার কি ভালোবাসতে চাও আমার কি পাইতে চাও আমার সব সুন্নতগুলি আঁকড়ায় ধরো যে আমার সুন্নত ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো আর যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে থাকবে আল্লাহু আকবার আমার সাথে জান্নাতে থাকবে তো আমরা চাই না রাসূলের সাথে থাকতে চাই আমরা আজকে থেকে নবীদের কোনো সুন্নত ছাড়ব না ঠিক কি না বলেন নিজের বিবি থেকে যদি বেশি নবীরে ভালো না বাসতে পারেন এটা কিসের ইমানদার কিসের উম্মত ঠিক কি না দাড়ি রাখলে বিবি বেজার হবে আমার নবীরে কষ্ট দিয়ে বিবিরে খুশি করলেন এটা কি ইমানদার হইল খাটে আশেক হইল দাড়ি রাখলে বিবি বেজার হবে আমার নবী বিবি খুশি হইব দাড়ি কাটলে নবী বেজার হয়ে যাবে বিবিরে কষ্ট দেব কিন্তু নবীরে কষ্ট দিব না তাহলে নবী বলবে না সে আমার জন্য একটা কুরবানি করল ঠিক কিনা বলে নবীর জন্য কুরবান হইতে আমরা রাজি আছি না রাজি আছেন সাহাবিরা তো এমন ভাবে কুরবানি দিছে তারা বাস্তবে নবীরে ভালোবাসে জান থেকে ভালোবাসে উহুদের ময়দানে এক মা উহুদের ময়দানে দিকে দৌড়ায় এক সাহাবি খবর দেয় কোথায় যাও বলে উহুদের ময়দানে বলে কেন যাও বলে যাই লাভ নাই উহুদের ময়দানে তোমার স্বামী নাই তোমার স্বামী নাই আর একটু সামনে যায় আর একজন খবর দেয় যাই লাভ নাই উহুদের ময়দানে তোমার বাবা নাই আর একটু সামনে গেছে যাওয়ার পরে খবর দেয় সামনে যায় লাভ নাই উহুদের ময়দানে তোমার ছেলে নাই স্বামীও নাই বাবাও নাই ছেলেও নাই এবার মহিলাটা পাগলির মতো দৌড়ায় একবার উত্তর একবার দক্ষিণ চতুর্দিকে দৌড়ায় দৌড়ায় কিছু বলতে পারে না শুধু জোর জোর করে চোখের পানিগুলি ফুটতেছে আর কানতেছে সবাই বলে পাগলের মতো কেন দৌড়াও আর কান্দো যায় লাভ নাই বাসায় চলে যাও এই উহুদের ময়দানে তোমার স্বামী নাই তোমার ছেলে নাই এবার কিছু বলতে পারে না হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে গেল জোর জোর করে চোখের পানিগুলো ছেড়ে কান্দে কিছু বলতে পারে না মাথা না তুলিয়ে কয় সাহাবীরা রে উহুদের ময়দানে আমার ছেলে কেমন আছে আমার বাবা কেমন আছে আমার স্বামী কেমন আছে এইটা আমি জানতে চাই না রে বলস না রে উহুদের ময়দানে আমার নবী কেমন আছে ভালোবাসে কারে কয় একটা মহিলা সাহেব আমি স্বামীর খবর নিতে আসি নাই বাবার খবর নিতে আসি নাই ছেলের খবর নিতে আসি নাই আর সিরে আমার নবী কেমন আছে জানতে নবী তার কিমনে ভালোবাসে দেখছিল নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে রে নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে আমার নবীর প্রেমে পাগল যারা লে হায় রে নবীর প্রেমে পাগল যারা পাগল ছিল হানজালা বুক হকল তীরে কালা পাগল ছিল হানজালা বুক হকল তীরে কালা গোসল করাইলে তারে ফেরেশতার দলে আল্লাহ আকবার গোসল করাইলে তারে ফেরেশতার দলে
নবীর প্রেমে পাগল যারা এটা না হলো আশেক এটার নাম হলো ভালোবাসা হযরত হামজালা নতুন বিবাহ করছে মাত্র নতুন বিবাহ করছে ফরজ গোসল করার জন্য কুফের দারে যায় ইন দি মিন টাইমে হঠাৎ করে খবর পাইল কে জানি রে ফুকুরের ফারে দিয়ে বইলা যায় নবী নাই রে উহুতে নবী লো হযরত হামজা এই কথাটা শুনে থর থর করে কাঁপতে আছে কি শুনাইলো রে কি শুনাইলো হঠাৎ যেন আসমানটা ভেঙ্গে মাথার উপরে পড়ছে নবী নাই শুনছে নবী নাই নবী নাই কুফার দানে গেছে ফরজ গোসল করার জন্য গোসল বন্ধ করে দিয়ে বাড়িতে জমে আসছে বিবিরে বলতেছে বিবিরে ও বিবি তোর বাড়িটা দে কি দে বিবি বলে স্বামী গো স্বামী গো আপনি তো নাফা আপনি তো নাফা আপনি ফরজ গোসল করবেন স্বামী যে গোসল করে বলে মাটি পর্যন্ত বদ দোয়া করে তাড়াতাড়ি গোসল না করলে ও স্বামী আপনি তো নাফা আগে গোসলটা করে তারপরে উহুদের ময়দানে যাই এই কথাটা যখন বলছে হামজা কিছু বলতে পারে না থর থর করে কাঁপতেছে ঠোঁট দুটি কাঁপতেছে কবুতরের বাচ্চার মতো থর থর করে কাঁপতেছে কান্না করে শুধু চোখের পানি বলে ফরতেছে কিছু বলতে পারে না বিবি বলে স্বামী কান্না করেন কেন গোসল না করে আসে হামজা বিবির দিকে তাকিয়ে বিবি আমি কার জন্য গোসল করব আমি কার জন্য গোসল করব যে নবীর কারণে তোমার আমি পাইছি ঠিক কিনা বল যে নবীর ওসিলে আমার আল্লাহ সৃষ্টি করছে কুল কায়নাতের সব দেখছি নেয়ামত পাইছি এই নবী উহুদে নাই আমি কার জন্য গোসল করব যুদ্ধ করতে 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 কাফেরদেরকে কতম করে দিছেন নিজে শহীদ হয়ে গেছেন আমার নবী বললেন শহীদের মাসআলা যারা শহীদ হয় তাদের কোনো কি নাই গোসল তাদের কাফনের কাফন যেটা থাকবে সেটাই আমার নবী বললেন সাহাবীরা রে যারা শহীদ হয়েছে বিনা গোসলে তাদের দাফন করে দাও খেয়াল করেন এই কথাটা শেষ এটি হলো আশাকের খোরাক আশাকের খোরাক খোরাক গন্ডা একটু দূর করেন মরনে আল্লাহ কবরে আল্লাহ মরনে আল্লাহ কবরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
নবীজির এই দুঃখের কথা করুণ কাহিনী শুনিও, যার চোখ দিয়ে পানি আসবে না তুমি আশেক বলে দাবি করতে পারবো না। নবীর এই করুণ কাহিনী শুনিও, তাদের চোখে পানি আসে না, নবীরে কেমনে পাইবারে বাবা, পানি না আসলে পানি আনার চেষ্টা করো, গভীর ভাবে কথাগুলি শোনো। এবার নবী বলতেছে সাহাবীরা যারা শহীদ হয়েছে বিনা গোসলে তাদেরকে দাফন করো। ইন দি মিন টাইম পাগলের মতো একটা মহিলা দৌড়ে আসছে, হুজুর হুজুর গো সবাই রে বিনা গোসলে দাফন করবে, আমার স্বামী রে বিনা গোসলে দাফন কই দেন না। আল্লাহ নবী কে হোয়াট, তোমার স্বামী কে? হুজুর হামজা আপনার প্রিয় সাহাবা, কি হয়েছে? এই কথা যখন বলছে তার বিবি আর কথা কইতে পারে না, টুডুডু কাঁপতেছে গাল বেয়ে শুধু চোখের পানিগুলো পড়ে, কাঁদতেছে কাঁদতেছে। দুঃখের কথা অনেক সময় বলতে গেলে অনেকে আটকায় যায়, বলতে পারে না। কেউ যদি বলে এরে কামাল ভাই শুন শুনি বাজারে তোমার বাইরে মারছে, আর কথাই বলি আটকায় যায় অনেক সময়, আটকাই যায়। বলছে কি হয়েছে? স্বামীর এই কথা বলতে পারে না, টুটরুটু কাঁদতেছে গাল মেয়ে মেয়ে চোখের পানিগুলি পরে আর কাঁদতেছে, কি হয়েছে? আমার স্বামী নতুন বিবাহ করছে, ফরজ গোসল করার জন্য কুহের দ্বারে যায়, হঠাৎ করে খবর পায় আপনি নবী উহুদের ময়দানে না। নবী গো আমার বই লেগেছে, দুনিয়ার সব বই লেগেছে, পাগল হইয়া বিনা গোসলে তরবারি লইয়া উহুদের ময়দানে এসে কাহারদের সাথে যুদ্ধ করা, আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমার নবী বলে সাহাবীরা রে হামজালার লাশ বাইর কর, তার বিনা গোসলে দাফন করা যাবে না, সে তো নাপাক, তার লাশ বাইর করো। সাহাবীরা তন্ন তন্ন করে সমস্ত উহুদের ময়দান খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু সবার লাশ পাইলো, হামজালার লাশ পায় না। আল্লাহ আকবার, হামজালার লাশ পায় না। এবার নবী অবাক হয়ে গেলেন, হামজালার লাশ গেল কোথায়? ইন দি মিন টাইম হঠাৎ করে আল্লাহ বলে হাবিব, ও আমার হাবিব গো, ও আমার হাবিব, যে আপনার প্রিয় সাহাবী হামজালা আপনার ভালোবাসার জন্য গো দুনিয়ার বিবি বইলা গেল, নতুন সুন্দর বিবিকে বইলা গেল, দুনিয়ার বাড়ি গাড়ি নারী সম্পদ সব সম্পদ বুইলা গেল, আপনারে ভালোবাসার জন্য আপনারে কুরবান হয়ে গেল, আপনার জন্য আপনার জন্য কুরবান হয়ে গেল। ও নবী তারে আমি চাই না দুনিয়ার সাধারণ পানি দিয়ে তার গোসল হোক, জান্নাতের পানি দিয়ে হানজালার ফেরেশতারা গোসল করে দিছে। আমি চাই না দুনিয়ার সাধারণ পানি দিয়ে তার গোসল হোক, আপনার জন্য জীবন দিছে, আপনারা যে ভালোবাসলো সে তো আমাকেই ভালোবাসলো, যে আপনার জন্য এতটুকু করতে পারলো আমি তারে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দেব না গো বন্ধু, তারে আসমানি ফেরেশতার মাধ্যমে তুলে নিয়ে আসছি, জান্নাতের পানি দিয়ে আমার ফেরেশতারা সহসম্মানে তারে গোসল করাই দিছে। এবার লাশ যখন জমিনে নামছে, আমার নবীজি কাছে যায় ঠিকই দেখে হুজুর হামজালার দাড়ি থেকে আস্তে আস্তে গোসলের পানিগুলি ফরতেছে। আল্লাহু আকবার, তার আর চিন্তা আছে না? চিন্তা আছে না? নবীর জন্য জীবন দিলে তার কোনো চিন্তা টেনশন নাই। আমরা দুনিয়ার মানুষের জন্য জীবন দেই, এই জীবন দিলে তো জান্নাত পাওয়া যাবে না, ফাঁসশটে আর বিনিয়োগে মিছিলে গেছি, লাভ হইব তারা দেন আমার কিতা, আপনার মা এত কষ্ট করে আপনার ফালছে খাওয়াইছে, ঠুস করে হুডা দিয়ে দিল মাইরা দিয়া, লাভ ডইল কি ভাষাটার বিনিময়ে ঠুস করে লাইছে যে দুনিয়ার লেগে জীবন দিলে লাভ হইব? জীবন দেব আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? দিন কায়েমের জন্য, তাহলে আমি জান্নাতি, ঠিক কিনা বলেন? এই যুবকরা অনুরোধ করি, এত সুন্দর জীবন, মা বাপ বড় কষ্ট করে ফালছে, 500 টাকার লাগিয়া 1000 টাকার লাগিয়া আমার ভাই তোমার ভাই বল্টু ভাই সল্টু ভাই সিটার ভাই সিটার ভাই বাটর ভাই লাগিয়া জীবন দিলে কাজ হবে না, তুমি জাহান্নামে যাইবা, ঠিক কিনা বলে? জীবন দিব
আল্লাহর জন্য আল্লাহর রাসূলের জন্য ঠিক কিনা বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় হায় নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে আমার নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে নবীর প্রেমে পাগল যারা আল্লাহ তাআলা আজকে যে রসুলের শান মান শুনলাম এটা আশিকের খোরাক ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা।